Hi guys, welcome back to my channel, Sista Fashion and Vlog. तो आज के তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করব আমার পূজোর ড্রেস কালেকশন। তো এবারে পূজোয় আমি কি কি ড্রেস কালেকশন করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আরো একটা কথা, আমি এই যে ড্রেসটা পরে আছি এটাও কিন্তু পূজোরই ড্রেস, এখন থেকে পরে ফেলেছি, এটা মা দিয়েছে। আর এই ড্রেসটার উপর আমি সপ্তমীর একটা মেকআপ ভিডিও করেছি, তো সেই ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। আর একটা কথা, এই যে হেয়ার স্টাইলটা আমি করেছি এটা একটা রিকোয়েস্ট এসেছিল যে শর্ট হেয়ারে হেয়ার বান হেয়ার স্টাইল দেখাতে, তো এই ড্রেসটার উপর একটা হেয়ার স্টাইলও আমি আলাদা করে ভিডিও করেছি, তো হেয়ার স্টাইলের ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেটাও দেখে নেবে। তো চলো এখন এবারে পুজোয় আমি কি কি ড্রেস কালেকশন করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার। তো এবারে পুজোয় অনলাইন আর অফলাইন দু রকম থেকেই জামা কাপড় কিনেছি, কিছু জামা কাপড় আমি মার্কেট থেকে কিনেছি আর কিছু জামা কাপড় আমার মিশো থেকে অনলাইনে এসেছে, তো সবটাই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শুরু শেয়ার করবো। তো প্রথমে দেখাই শাড়িগুলো, শাড়িগুলো দেখো, এটা একটা নিয়েছি, এটা একটা রেড আর হোয়াইট কালারের ঢাকাই শাড়ি যেটা আমি অষ্টমীতে পরার জন্য নিয়েছি। এই শাড়িটার ওপর একটা অষ্টমী মেকআপ লুক থাকবে। আর একটা শাড়ি নিয়েছি, আর এই শাড়িটা হচ্ছে এটা মা দিয়েছে, মানে আমার শাশুড়িমা দিয়েছে, তো এটাও দেখা যাক কবে পরতে পারি। আর এই শাড়িটা এটা মাসি দিয়েছে, এটা একটা খুব নরম, এই শাড়িটা আমার কালারটা খুব পছন্দ হয়েছে। তো এই তিনটে শাড়ি হয়েছে, এছাড়া যে ড্রেসগুলো কালেকশন করেছি সেগুলো আগে দেখাই, আগে দেখাই যেগুলো অনলাইনে এসেছে, অনলাইনে ড্রেসগুলো আগে দেখাই চলো। তো এই জামাটা, এটা চুড়িদার, ফ্রক চুড়িদার যেটা অনলাইনে এসেছে, ফেসবুকে একজন আমার বন্ধু আছে তো সে পরে, এটা প্যান্ট, আর এটা আছে দোপাট্টা, আর এটা হচ্ছে জামাটা, এটা পুরো ফ্রকের মতো, এটা একটা। এরপর মিশো থেকে এই কাপটা আমি অর্ডার করেছিলাম, এই কাপটা লোকাল মার্কেট থেকে একটা জিন্স নিয়েছি, তো এটা জিন্সের সাথে পরার জন্য নিয়েছি, জিন্সটা এটা হচ্ছে জিন্সটা নিয়েছি, আর জিন্সের সাথে পরার জন্য এই কাপটা নিয়েছি। কুর্তি সেটা হচ্ছে এটা, এটাও এসেছে মিশো থেকে, কাপড়টা কিন্তু ভীষণ সফট দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে কাপড়টা। এটা দুটো সেট ছিল, একটা আমি অলরেডি পরে অনেকগুলো ব্লগ ভিডিও করেও ফেলেছি, আর এটা একটা পুজোর জন্য তুলে রেখেছি। এই কটাই ছিল, তো আমার ড্রেসগুলো ভালো লাগলে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এটুকুই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো, তবে পরে